আজকে আমি আমার মায়ের পুরাতন একটা শাড়ি দিয়ে বানিয়ে নিলাম এমন সুন্দর একটা লং ড্রেস বাড়িতে বসেই, তাও আবার কোনো রকম সেলাই মেশিন ছাড়াই। তো তোমরাও আমার পুরো ভিডিওটা দেখার পর বাড়িতে বসেই পুরনো শাড়ি দিয়ে এরকম সুন্দর সুন্দর জামা বানাতে পারবে, তাও আবার সেলাই মেশিন ছাড়াই। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শাড়ি দিয়ে জামা বানানোর আগে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো নাইটি। তো প্রথমে কাটিংটা এই পুরো নাইটির মধ্যে করব, তারপরে শাড়িতে করব। তো প্রথমে নাইটির উপর দিকটা কেটে নিলাম, তারপর নিচের অংশই আমাদের কাজে লাগবে, ওপরটা কাজে লাগবে না। তার আগে দেখো এখানে আমার বডির মাপটার খাতায় লিখে নিয়েছি। তো এই মাপ বরাবর এবার আমি নাইটির মধ্যে কাটিং করব। আমাদের এই জামাটা হবে দুটো পার্টের, ওপরের একটা পার্ট আর নিচের একটা পার্ট। তো ওপরে পার্ট হচ্ছে কাঁধ থেকে কোমর পর্যন্ত, আর কোমর থেকে পা পর্যন্ত হচ্ছে নিচের পার্টটা। তো কাঁধ থেকে কোমর পর্যন্ত মাপটা নিয়ে ওপরে পার্টটা আমরা কেটে নিচ্ছি। তো ওপরের দিকে নাইটিটা যাবে ওপরে পার্টে, আর নিচের দিকটা যাবে নিচের পার্টে। প্রথমে আমি জামার উপরের পার্টটা বানাবো, তার জন্য নাইটির ওপরের দিকটাকে নিয়ে এভাবে মাঝ বরাবর ভাঁজ করব। তারপর নাইটির ধরে জয়েন্ট মুখগুলো রয়েছে, এই জয়েন্ট মুখগুলো কেটে বাদ দিয়ে দেব। নাইটির দু সাইডে জয়েন্ট মুখটা কেটে নিয়েছি, এরপর এর মধ্যে কাটিং করব। তো কাটিং করার আগে আমাদের যে বডির মাপটা সেই অনুযায়ী এখানে দাগ কেটে নেব, তার উপরে কাটিংটা করব। তোমরা যদি নিজের নিজেদের বডির মাপটা বুঝতে না পারো বা নিজে ঠিক করে মাপতে না পারো, তাহলে তোমাদের পাশে একটা নিজেদের ফিটিং জামা রেখে দেবে, সেই জামার মাপ বরাবর এখানে দাগ দিয়ে দেবে, তাহলে দেখবে কাটিংটা করতে অনেক সুবিধা হবে। তো আমি আমার ফেতা দিয়ে পুরো বডির মাপটা নিয়ে নিয়েছি, সেই অনুযায়ী এখানে দাগ কেটে এবার দাগগুলোকে জয়েন করে এখানে কাটিং করব। তো আমি আমার বডির মাপ অনুযায়ী এখানে দাগ করে নিয়েছি, এবারে দাগ বরাবর কাটিং করে নেব। আর এই নাইটিটা কিন্তু আমাদের যে মেন জামা তার ভেতরে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। আমি দেখো নাইটিটার একদিকটা কেটে নিয়েছি, তবে একদিকটা কিন্তু কাটিনি, কারণ তোমাদের মনে আছে প্রথমে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে তারপর কেটেছিলাম। তো তার জন্য দেখো ভেতরে একটা ভাগ রয়েছে, তো এই দুটো ভাগকে আলাদা আলাদা করে তারপরে আরেকটা দিকের কাট কাটবো। তার কারণ পেছন দিকের গলা আর সামনের দিকের গলা কিন্তু মাপ একই হয় না, দুটো দুরকম হয়, তার জন্য এটা আলাদা আলাদা করে নিয়ে দুটো দুরকমভাবে কাটবো। তোমরা তো জানো জামার সামনের দিকে এবং পেছনের দিকে বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন হয়। তো এখানে আমি একটা প্রদীপ টাইপের ডিজাইন করার চেষ্টা করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো গোল চৌকা যে কোনো ডিজাইনই করতে পারো। তো এটা হলো জামার সামনের পার্টটা, দেখো সামনের পার্টটা আমি এরকম প্রদীপ ডিজাইন করেছি, এবার পালা পেছনের পার্টটার। আর জামাটার পেছন দিকটায় আমি গোল করে একটা ঘটের মতো শেপ দিয়ে চেষ্টা করেছি। তো এই যে এটা হলো জামার পেছনের দিকটা। তো আমার সামনে আর পেছন দুটো দিকের কাট এখন কাটা পুরো কমপ্লিট। এবার চলো শাড়িটা ধরা যাক, এবার এর মাপ করে আমরা শাড়িটা কাটিং করব। তো প্রথমে যে শাড়ির আঁচলটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এই আঁচলটা আমাদের কোনো কাজে লাগবে না। শাড়ির আঁচলটা কাটার পর এবার জামার উপরের পাড়টা বানানোর জন্য শাড়িতে কিছুটা অংশ কেটে নিচ্ছি, যেটা দিয়ে আমরা উপরের পাড়টা বানাবো, আর বাকি যেটুকু থাকবে সেটা দিয়ে আমরা পুরো নিচের পাড়টা বানাবো। তো দেখো সেটা একদম কম বেশি করে কেটেছি, তো এই যে বেশি দিকটা এটা দিয়ে নিচেরটা করবো, আর এই কমটা দিয়ে উপরের পাড়টা করবো। শাড়ির যে কম অংশটা কেটেছিলাম জামার ওপরে পাড় বানানোর জন্য, সেখান থেকে এখন পাড়টা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এই পাড়টা আমাদের কোনো কাজে লাগবে না। এবার আগে থেকে যেই নাইটি দিয়ে অস্ত্র বানিয়েছিলাম ওটা এই কাপড়ের মধ্যে বসিয়ে দিলাম, আর তার উপরে একটা ভারী জিনিস রাখলাম যাতে এটা নড়ে না যায়। এবার ওই অস্ত্রটা বরাবর একটা লাইন দিয়ে টেনে নিচ্ছি, লাইন টানা হয়ে গেলে এই দেখো লাইন বরাবর কাপড়টা কেটে নেব। তো এই দেখো সেই অস্ত্র লাইনটা বরাবর মেন কাপড় থেকে এভাবে সামনের পাড়টা ও পেছনের পাড়টা কেটে নিয়েছি। এবার এই কাপড় দিয়ে কাটিংটার উপরে আমরা সেই নাইটি যে অস্ত্র কাটিংটা বানিয়েছিলাম সেটা এর উপরে বসাবো। এর উপরে বসিয়ে দেখো এর তিন দিক নিচের দিকটা বাদ দিয়ে এই দু ধার আর ওপরটা সেলাই করে নেব। আর যেহেতু আমার কাছে সেলাই মেশিন নেই, তাই আমি কিন্তু সুস্থ দিয়ে হাতেই এটা সেলাই করে নেব। নিচেরটার মতো ঠিক ওপরটাও একটার ওপর আরেকটা রেখে এরও তিনটা ধার সেলাই করে নেব। তো চলো সেলাইটা করে নিই, সেলাইটা করে নিয়ে তারপর ফিরে আসছি। তো এই যে আমাদের ওপরে সামনে আর পিছন দুটোই সেলাই করা হয়ে গেছে, তো এটা হলো উল্টো দিকটা। এবার আমরা কাপড়টাকে ঘোরাবো, ঘুরিয়ে এটাকে সোজা দিকে নিয়ে যাব। আর দেখো সেলাইটা দেখে তোমরা বুঝতে পারছো পুরোটা হাতে সেলাই করা যায়, কারণ কুচকে কুচকে আছে, যদি মেশিন সেলাই হতো সেলাইটা আরও সুন্দর হতো। তো যাই হোক এবার এটাকে উল্টানোর পালা। তো দেখো আমি তিনটে দিক সেলাই করেছি আর নিচের দিকে কিন্তু ফাঁকা রেখেছি, নিচের দিকটা দিয়ে এবার এটাকে উল্টাবো। এভাবে ভেতরটায় হাত ঢুকে এভাবে কাপড়টাকে খুব সুন্দর করে উল্টে নেবো। এই কাজে করা কিন্তু খুবই সহজ, একটু সময় ধরে করলেই সুন্দরভাবে করা হয়ে যায়। তো এই যে দেখো জামাটাকে আমরা ঘুরিয়ে সোজা দিকে করে নিয়েছি, একটু সামনের দিকে আর পেছন দিকটাও ঠিক একইভাবে উল্টো দিক থেকে ঘুরিয়ে সোজা দিকে করে নিয়েছি।
এবার কাপড়টার মধ্যে একটু আয়রন করে নিচ্ছি, কারণ দেখো কাপড়টার মধ্যে একটা ভাঁজ ভাঁজ দাগ রয়েছে, তো আয়রন করে নিলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমাদের কাপড়ের দুটো অংশ আয়রন করা হয়ে গেছে, এবারে একটার উপরে আরেকটা বোস দিয়ে এর ওপরটা আর ধারটা সেলাই করতে হবে। তবে আমরা এখন সেলাইটা করব না, তার আগে হাতাটা কাটবো, হাতাটাকে কেটে নিই, তারপরে এটা হাতাটা বসিয়ে তারপর সেলাই করব। তো দেখো জামার ওপরের পার্টটা আমরা যে কাপড়টা কেটেছিলাম তার পার্টটা আমরা বাদ দিয়েছিলাম মনে আছে, তো সেই পার্টটা দিয়ে এখন আমরা হাতাটা বানাবো। তো এই পার্টটা দিয়ে দেখো আমরা দুটো হাতার কাটিং করে নিয়েছি, এবারে হাতাগুলোকে ওই জামার ওপরের পার্টের মধ্যে বসাবো। আর জামার হাতাটা কাটিং করার পর আমি দেখো এই দুটো পার্টের ওপর দিকটা জুড়ে নিয়েছি, মানে এই কাঁধের কাছে দুটো দিকটা জুড়ে নিয়েছি। এই দুটো দিক জুড়ে নেওয়ার পর এবার আমি হাতাটা বসাবো। তো এই দুটো হাতাকে এইভাবে দুদিকে বসিয়ে উল্টো দিক দিয়ে সেলাইটা করে নেব। তো এই যে দেখো আমার দুটো হাতা সেলাই করা হয়ে গেছে, তবে হাতার নিচের দিকটা কিন্তু সেলাই করিনি, এখন হাতার নিচের দিকটা পরে সেলাই করব। তো আমাদের জামার ওপরের পাড়টা প্রায় রেডি, তো ওটাকে ওই অবস্থাতেই রেখে এবার চলো জামার নিচের পাড়টা করা যাক। তার জন্য দেখো বাকি যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টার একদিকের পাড়টা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। আসলে আমার যা হাইট সেই হাইটেই পুরো কাপড়টাতে করলে একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি একদিকের পাড়টা কেটে নিচ্ছি, এতে না আমার হাইট বরাবর খুব সুন্দর একটা ম্যাচ করে যাবে। তো তোমাদের হাইট যদি খুব বেশি তাহলে কিন্তু পাড়টা কাটার দরকার নেই। তো পাড়টা কেটে নেওয়ার পর এই কাপড়টাকেও মাঝ বরাবর ভাঁজ করে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা ভাগ দিয়ে সামনের দিকের ঘেরটা বানাবো আর একটা ভাগ দিয়ে পেছন দিকের ঘেরটা বানাবো। আর এই জামার নিজের পাটের ঘেরটা বানানো কিন্তু খুবই সহজ, একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। আমরা যেভাবে শাড়ির কুচি করি ঠিক তেমনভাবেই একটা একটা করে এখানে কুচি করব আর সুস্থ সেলাই করে দেব। একটা একটা করে কুঁচি সেলাই করার ফলে কি হবে না, সেলাই করতে একটা সুবিধা হবে আর কুঁচিগুলো অ্যাকুরেট থাকবে। যদি একসঙ্গে অনেকগুলো কুঁচি করে তারপর সেলাই করতে যাই তাহলে কিন্তু কুঁচিগুলো এলোমেলো হয়ে যাবে, তখন সেলাই করতে অসুবিধা হবে। সেই জন্য আমি একটা একটা করে কুঁচি করব আর একটা কুঁচি দিয়ে সঙ্গে সঙ্গে সেলাইটা করে নেব। তো দেখো আমার একটা কুঁচি করা হয়ে গেছে, ঠিক একইভাবে আবারও একটা কুঁচি করে নিচ্ছি। তো এই আরেকটা কুঁচি করে নেওয়ার পর এটার উপরে এবার সেলাই করে নেব। তো এই একই প্রসেসটা বারবার রিপিট করে যাব। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা কুচি যেন সমান সমান হয়, যদি কুচিগুলো সমান সমান হয় তাহলে কিন্তু জামাটা কমপ্লিট করার পর দেখতে ভীষণই সুন্দর লাগবে, আর কুচিগুলো ছোটো বড়ো হলে কিন্তু জামাটা দেখতে অতটাও সুন্দর লাগবে না। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কুচি একদম হাতে সময় নিয়ে ধৈর্য ধরে একদম অ্যাকুরেট করার চেষ্টা করছি, এতে করে দেখো এখন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একইভাবে আমরা এই পুরো শাড়িটার মধ্যে কুচিটা করে নিচ্ছি, তো পুরো কুচিটা করে নিই তারপরে ফিরে আসছি। এই যে দেখো আমাদের পুরো শাড়িটার মধ্যে কুচি করা কমপ্লিট, দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে কিন্তু আমরা দুটোভাবে কুচি করে নিয়েছি, মনে আছে কাপড়টা আমরা মাঝখানে কেটে দুভাগ করেছিলাম, তো এইভাবে দুটো ভাগ দিয়ে এইভাবে সুন্দর করে কুচি বানিয়ে নিয়েছি। তো একটা যাবে জামার সামনের দিকে, একটা যাবে জামার পেছন দিকে। এবার আমরা ফিরে যাব আবার সেই পুরো নাইটিটার মধ্যে। তোমাদের মনে আছে প্রথমেই আমরা নাইটিকে দুভাগে ভাগ করেছিলাম, একটা ওপরে পাটের জন্য আর নিচের পাটের জন্য। তো ওপরে পাটা দিয়ে তো আমরা কাজ করেই ফেলেছি, এবার রয়েছে পেছন নিচের পাটটা। তো নিচের পাটটা কিন্তু আমরা নিচের এই ঘেরের ভেতরে অস্ত্র হিসেবে ব্যবহার করব। তাই দেখো এই নাইটি দুদিকে জয়েন্ট মুখটা আবারও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর একটা দিক যাবে সামনের দিকের ঘেরে আর একটা দিক যাবে পেছন দিকের ঘেরে। তো এই যে দেখো এভাবে প্রথমে একদিকে ঘেরটার উপরে এভাবে একদিকে নাইটিটা রাখবো, রেখে আবারও এভাবে কুচি কুচি করে নাইটিটা সেলাই করে নেবো। যেভাবে শাড়িটার মধ্যে কুচি করেছিলাম ঠিক একইভাবে এই নাইটিটা দিয়েও কুচি কুচি করে এর উপরে সেলাই করে নেব। তবে কাপড় যেমন অনেক ঘন ঘন কুচি করতে হয়েছিল, এতে কিন্তু অত ঘন ঘন কুচি করার দরকার নেই, এরকম দূরে দূরে কয়েকটা কুচি করে পুরোটা সেলাই করে নেব। তো এই যে দেখো আমাদের এক পাশের ঘেরটার সাথে নাইটি অস্ত্র সেলাই করা হয়ে গেছে, ঠিক একইভাবে আরেকটা দিকের ঘেরটার মধ্যেও আমি নাইটি অস্ত্র সেলাই করে নিয়েছি। এবার পালা সবগুলোকে জয়েন্ট করার। তো এবার আমরা আবারও ফিরে যাব জামার ওপরের পাড়টায়। তো আমরা দুটো ঘের বানিয়েছি, তো এই সামনের দিকের সঙ্গে একটা ঘের জয়েন্ট করব, পেছন দিকের সঙ্গে একটা ঘের জয়েন্ট করব। তো এই ওপর দিকের পাড়টার নিচটা এইভাবে মুড়ে এর সঙ্গে একটা ঘের সেলাই করে দেব, ঠিক একইভাবে পেছন দিকেও এইভাবে একটা ঘের জয়েন্ট করে দেব। তারপরে এই জামার হাতার কাছ থেকে নিয়ে দু সাইড বরাবর হয়ে পুরো ঘেরটাই সেলাই করে নেব।
আর দেখো আমি এখানে দুটো সুন্দর লটকন বানিয়েছি, এগুলো জামারই পেছন দিকে ভিতর দিকে সেলাই করে নেব। তো সবগুলো সেলাই করার পরে কিন্তু আমাদের জামা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি জামার হাতা থেকে শুরু করে পুরো দু ধারটা সেলাই করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে জামাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই যে দু ধারটা সেলাই করার পরে এটা হলো ফাইনাল লুক, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।